নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট খুব সহজেই রান্নাটা কি করে করতে হয় চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে এবারে ডুমু ডুমু করে কেটে রাখা একটা বড় সাইজের আলুর টুকরো দিয়ে দিলাম কিছুক্ষণ আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োকেও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলু যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম মিনিট পরে ঢাকাটা তুলে আলুগুলোকে আবার একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে ডুবু ডুবু করে কেটে রাখা মিষ্টি কুমড়ো আলু ভাজার সময়ই লবণ আর হলুদ দিয়েছি তাই এই সময় আর দিচ্ছি না সব কিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসেরা স্লোতে রেখে দশ মিনিটের জন্য এবার এটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে আলু আর কুমড়ো কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি কড়াইতে এবারে আরও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কিছুক্ষণ ভাজার পরে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে ফরুনের কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দেব বাটা মশলা একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর তিন চার কোয়া রসুনকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেব গুঁড়ো মশলা দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি খুব সামান্য স্পুন লবণ দিলাম কুচো চিংড়ি মাছ দিচ্ছি একশো গ্রাম পরিমাণ মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসে আজ মিডিয়াম টু লোতে রেখে মশলা সময় চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মশলা কষানো হয়ে গেছে এবারে আলু আর কুমড়োটাকেও দিয়ে দিলাম দিয়ে সব কিছু কারো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো নাড়াচাড়া করে কষাতে হবে এবারে এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ জল যে কোনো রান্নাতে সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে ঝোল ফুটে উঠেছে গ্যাসের আজ লোতে করে দিয়ে এবারে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো আলু আর কুমড়ো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা আর সামান্য চিনি সব কিছু ভালো করে একবার মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দিচ্ছি খুন্তি বা হাতার সাহায্যে কয়েক টুকরো কুমড়োকে এভাবে গলিয়ে দেবে এতে করে দেখবে চটজলদি ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে এরকম হালকা একটু ঝোল থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিলাম এটা ঠান্ডা হলে কিন্তু দেখবে আরও অনেকটা ঘন হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই